এই বছর বিজেপির দুর্গাপূজার উদ্বোধনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেরুয়া শিবির সূত্রে অন্তত তেমনটাই খবর। পুজো উদ্বোধনে কলকাতায় আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অমিত শাহ। দিল্লির সবুজ সংকেত পাওয়ার পরই মহালয়ার দিন আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। পরিস্থিতি সরজমিনে দেখার পর তার রিপোর্ট দেবেন দিল্লি নেতৃত্বকে। এদিকে বিজেপি সূত্রের খবর, ইজেডসিসিতে গিয়ে পরিস্থিতি দেখবেন তারা। বিজেপির পুজো বাদেও আরও দুটি পুজোর উদ্বোধন করতে পারেন অমিত শাহ। সজল ঘোষের নেতৃত্বে হওয়া সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ও সল্টলেকের একটি পুজো রয়েছে সেই তালিকায়। বিজেপির সূত্রে এমনটাই খবর। এবছর সন্তোষ মিত্র স্কোয়ার তাদের পুজোয় স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি আজাদী কা অমৃত মহোৎসবকে তুলে ধরবে। এর আগে 2020 সালেও কলকাতায় পুজো উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ।